नमस्कार बंधुरा, এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা কোন রকম শর্টকাট কি ছাড়াও আমরা কোন শব্দকে খুঁজে পেতে পারি, অর্থাৎ ফাইন্ড করতে পারি এবং পরিবর্তন অর্থাৎ রিপ্লেস করতে পারি। তো কি বললাম যে কোন একটা শব্দ লেখার মধ্যে বা দেখা গেল অনেক লাইন লেখা আছে, তার ভিতরে যে কোনো একটা শব্দকে খুঁজে পেতে হবে, সেক্ষেত্রে আমরা কি করি ফাইন্ড করি এবং রিপ্লেস করতে গেলে কি করতে হয়, অর্থাৎ সেটাকে পরিবর্তন করতে গেলে আমরা রিপ্লেসটা করি। তো এক্ষেত্রে আমাদের শর্টকাট কী থাকে, ফাইন্ডের জন্য কন্ট্রোল এফ থাকে এবং রিপ্লেসের জন্য কন্ট্রোল এইচ করব। তো আমরা যেটা বললাম যে আমরা এখন কোন রকম শর্টকাট কী ছাড়া আমরা শিখব, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে না, আমাদেরকে ওপরটা দেখতে হবে যে এখানে যেমন আছে ফাইল আছে, দেন হোম আছে। তো হোমের একদম যদি আমরা সাইডে চলে যাই, এই যে এখানে একদম এই শেষে এখানে দেখুন দু তিনটে আছে, ফাইন্ড রিপ্লেস। তো এই যে ফাইন্ড রিপ্লেস যেগুলো আছে, তো সেখানে আমরা দেখালো খুঁজতে হবে। তো দেখালো আমরা শ্যামটা আমরা খুঁজি, যেখানে শ্যাম লেখা আছে, এক্সাম্পল দিয়ে আছে শ্যাম, তো দেখালো শ্যাম আমরা খুঁজবো। ঠিক কী করবো না, ওপরে একদম এই ফাইন্ডে আমরা যাব, গেলেই পরে এখানে আমাদের নেভিগেশন বার চলে আসবে, এই দিকে এইখানে আমাদের নেভিগেশন বার চলে এসছে। তো সেখানে আমরা শ্যামকে খুঁজতে চাইছি, তো কী লিখবো, এস এইচ ওয়াই এ এম, দেখুন আমরা শ্যাম লিখেছি। আমরা এখানে শ্যাম লেখার সাথে সাথে আমাদের এখানেও কিন্তু শ্যাম দিয়ে দিয়েছে যে শ্যাম আমরা খুঁজে পেয়ে গেছি। তো এইভাবে আমরা ফাইন্ড করতে পারবো। এবার দেখো রিপ্লেস করতে চাই, তো সেক্ষেত্রে কী করতে হবে, রিপ্লেস করার জন্য আমাদেরকে জাস্ট রিপ্লেসে ক্লিক করতে হবে এবং যেটা রিপ্লেস, দেখো শ্যামকে আমরা রাম দিয়ে কনভার্ট করতে যাচ্ছি, তো শ্যাম উপরে চলে এসেছে অলরেডি, যদি না এসে থাকে সেক্ষেত্রে শ্যামটা লিখতে হবে। এবং রিপ্লেস উইথে কী করতে হবে না, যেটাতে পরিবর্তন করবো সেটা লিখতে হবে। দেখো রাম দিয়ে আমরা পরিবর্তন করতে চাইছি, আর এ এম রাম। তো দেই তারপরে আমরা কী করবো, রিপ্লেস অলে ক্লিক করবো, রিপ্লেস অলে ক্লিক করে ইয়েস করব, ওকে করব, করলে পরে দেখুন শ্যাম রাম, সরি শ্যাম চেঞ্জ হয়ে রাম হয়ে গেছে। তো কী বললাম, যদি আমরা শর্টকাট কী ছাড়া কোনো কিছু খুঁজে পেতে চাই, তো সেক্ষেত্রে আমরা কী করবো, আবার প্রথম থেকে একবার বলে দিই যে সেক্ষেত্রে কী করতে হবে, ফাইন্ড করতে গেলে জাস্ট ফাইন্ডে ক্লিক করতে হবে, করলে এখানে নেভিগেশন বার খুলে যাবে, দেন সেখানে নেভিগেশন বারে লিখতে হবে যেটা খুঁজতে যাচ্ছে, এখানে শ্যাম যদি আমরা খুঁজতে চাই, শ্যাম এখানে আমাদের এখন আর নেই, তো আমাদেরকে দেখালো রানীকে খুঁজতে যাচ্ছে, তো ওখানে জাস্ট আর এ এন আই রানী লিখতে হবে, লিখে এন্টার করলে রানী চলে এসছে আমাদের এখানে। তেমনই আমরা যদি এখানে গীতা খুঁজে পেতে চাই, গীতা জি আই টি এ গীতা, যেটা খুঁজতে যাচ্ছি সেটা জাস্ট লিখতে হবে, লিখলে পরে যে ক্লিক করলে গীতা চলে এসছে। এবং পরিবর্তন করতে গেলে আমাদের কী করতে হবে, পরিবর্তন করতে গেলে এখানে যে রিপ্লেস আছে সেই রিপ্লেসে ক্লিক করতে হবে, করলে পরে একটা বক্স ওপেন হবে, যেটা পরিবর্তন করতে চাইছি আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যেটা পরিবর্তন করছে দেখা গেলো গীতাটা পরিবর্তন করবো, গীতাকে আমরা সীতাতে পরিবর্তন করছি, তো গীতা রয়েছে, তো কীতে পরিবর্তন, আচ্ছা ধরা গেল আমরা যে এখানে গীতাটা চেঞ্জ করে দিই, প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে রানী চেঞ্জ করতে চাইছি, রানীকে চেঞ্জ করে আমরা কী করবো না, আমরা রানীকে দেখা গেলো চেঞ্জ করে আমরা রানীকে চেঞ্জ করে আমরা এখানে করবো সীতা করতে চাইছি, তো রানীকে চেঞ্জ করে আমরা এস আই টি এস সীতা করলেই আমরা এখানে রিপ্লেস অল করবো, ইয়েস করলে সীতা চলে এসছে, ওকে। এইভাবে আমরা খুব সহজে ফাইন্ড এবং রিপ্লেস করতে পারি কোনো রকম শর্টকাট কী ছাড়া, এটা খুবই সহজে হয়ে যায় শর্টকাট কী ছাড়াও। তাও আরেকবার বলে দিই, শর্টকাট কী আরেকবার আপনাদের মনে রাখা দরকার, কারণ সবসময় যে আমরা এরমভাবে করবো কোনো মানে হয় না। তো ফাইন্ডের শর্টকাট কী হচ্ছে, কন্ট্রোল প্লাস এফ টিপ, কন্ট্রোল প্লাস এফ করলেও ডাইরেক্ট ওখানে চলে আসবে, এবং রিপ্লেসের কী হচ্ছে না, কন্ট্রোল প্লাস এইচ। আর ফাইন্ডের কাজ কী, কোনো শব্দ খুঁজে পাওয়া, তাহলে এই যে দুটো লাইন রয়েছে এর ভিতরে যেটা আছে যেটা খুঁজে পেতে, রাম খুঁজে পেতে হচ্ছে, রামকে আমরা খুঁজবো, তা ফাইন্ড করে আমরা রাম লিখলেই রামটা খুঁজে পেয়ে যাবো। তো এখানে এটা দু লাইন হয়েছে, এখানে হাজার হাজার লাইন থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু খুঁজে পেতে কোনো সমস্যা হবে না যদি আমরা ফাইন্ডের কীটা ইউজ করি। সে ফাইন্ড আমরা শর্টকাট কির মাধ্যমেও করতে পারি, আবার আমরা ফাইন্ড আমরা এখানে যে আমাদের অপশান রয়েছে, অর্থাৎ হোমের ভিতরে যে অপশান রয়েছে, এটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু এটা হোমে গেলেই পাবো, আমরা যদি ইনসার্টে থাকি ইনসার্টে কিন্তু কখনই আমরা খুঁজে পাবো না এখানে ফাইন্ড রিপ্লেস, এরকম আমাদের সবসময় হোমের করতে হবে, তাহলেই আমরা ফাইন্ড এবং রিপ্লেসটা খুঁজে পাবো। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটি মন দিয়ে দেখলে, তাদের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অসংখ্য ধন্যবাদ।